মিরপুরে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা প্রায় 6 মাস পর অনুষ্ঠিত হচ্ছে এই সভা নিয়ে হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যুব ও ক্রীড়া মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সভায় যোগ দিয়েছেন সভা শুরুর আগে নতুন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনকে সম্বর্ধনা জানান বোর্ড পরিচালকরা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির আকার নতুন কোচ নিয়োগের বিষয় সহ নতুন মেয়াদে নির্বাচকদের চূড়ান্ত করা হবে এই সভায় বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত বিসিবির বিশেষ কমিটি প্রতিবেদন দেওয়া হবে এই সভায় এর আলোকে নেওয়া হবে সিদ্ধান্ত চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশ আয়োজিত হবে নারী টি-20 বিশ্বকাপ এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। গঠন করতে হবে লোকাল অর্গানাইজিং কমিটি এ নিয়েও আলোচনা করা হবে পাশাপাশি শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু করার বিষয়ে বিসিবি সভাপতি ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন জানতে চাইবেন সবশেষ আপডেট।